কলেজের প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা এই বৈশ্বিক মহামারীতেও সবাই সুস্থ আছো এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে যার যার বাসায় অবস্থান করছো। তোমাদের এই দীর্ঘ মহামারীর কারণে, করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন মাত্র তোমাদের ক্লাস কার্যক্রম বন্ধ আছে, এজন্য তোমাদের পড়াশোনা অনেকটাই বিঘ্নিত হচ্ছে। তাই তোমাদের উদ্দেশ্যে আমরা কিছু ক্লাসের ব্যবস্থা করছি অনলাইনের মাধ্যমে। আশা করি তোমরা কিছুটা হলেও এই ক্লাসগুলো দেখে উপকৃত হবে। আজকে তোমাদের, যেহেতু তোমাদের প্রথম বর্ষের সময়টা পেরিয়ে গেছে, এতদিনের দ্বিতীয় বর্ষের ক্লাস শুরু হয়ে যেত আর আমরা তোমাকে সিলেবাস শেষ করে ফেলেছি প্রথম বর্ষে, আজকে আমাদের তোমাদের দ্বিতীয় পর্বে যে ব্যাকরণ সাইজা আছে সেখান থেকে আমি সমাজ নিয়ে আলোচনা করব। সমাজ তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, প্রতি বছর এখান থেকে তোমাদের প্রশ্ন থাকে। 5 নম্বর সমাস নির্ণয় করতে হয়, 5 নম্বর সমাস, সমাসের প্রকার ভেদে যাওয়ার আগে আমরা সমাস কি সেটা আগে জেনে নিই। দেখো আমি লিখে দিয়েছি, সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ বা সংক্ষেপণ, পরস্পর অর্থ সম্পত্তি বিশিষ্ট দুই বা ততোধিক পদ মিলে এক পদে পরিণত হবে সমাস বলে। সমাসের কাজ হচ্ছে সংক্ষেপে প্রকাশ করা। বাংলা ভাষার শব্দ গঠনে সমাসের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। প্রকৃতি প্রত্যয় সন্ধির মাধ্যমে সমাস গঠিত হয়, তেমনি সমাসের মাধ্যমেও শব্দ গঠিত হয়। সমাস শব্দকে সংক্ষেপ করে, শ্রুতি প্রবণ করে এবং আমাদের অভিব্যক্তি, মানুষের যে অভিব্যক্তি সেটাকে বড় করে প্রকাশ না করে এক শব্দে প্রকাশ করা যায়। যেমন ঘরে আসতে তো জামাই, আমরা এটাকে না বলে যদি এক কথা বলি ঘরে আসতে তো জামাইকে না বলে যদি বলি ঘর জামাই, তাহলে আমরা খুব সংক্ষেপে অর্থাৎ এক কথায় প্রকাশ করতে পারছি। মৌ সংগ্রহ করে যে মাছি, মৌ মাছি, আমরা মৌ সংগ্রহ করে যে মাছি, এটা না বলে বলতে পারি মৌ মাছি, তাহলে কি হচ্ছে আমরা খুব সংক্ষেপে প্রকাশ করতে পারছি, আমাদের অভিব্যক্তিটা প্রকাশ করতে পারছি। এখন এই সমাস শেখার আগে সমাসের কিছু মৌলিক কাঠামো আছে, সেগুলো আমাদের জানতে হবে। সমাস নির্ণয় করার আগে এই মৌলিক কাঠামোগুলো আমরা জেনে নিই। 1 নম্বর হচ্ছে সমস্ত পদ বা সমাস পদ, সমস্ত পদ
বা সমাসবদ্ধ পদ। এখানে সিংহাসন হচ্ছে সমাসবদ্ধ পদ, ব্যাক বাক্য বা বিগ্রহ বাক্য এই পদটাকে যখন ভেঙে আমি একটা বাক্য করবো তখন সেটা নামই হবে ব্যাক বাক্য বা বিগ্রহ বাক্য। ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্যের প্রত্যেকটি পদকে বলা হয় সমসমান পদ। এখানে শিখ একটি সমসমান পদ, চিহ্ন একটি সমসমান পদ, আসন একটি সমসমান পদ। এই সমসমান পদগুলোর পূর্ণপদ হচ্ছে, এই শিখ হচ্ছে পূর্ণপদ আর এই আসনটা হচ্ছে পরপদ বা উত্তর পদ। তাহলে আমরা কি বুঝলাম যে তোমার ব্যাস বাক্যকে আমরা যখন এক কথায় প্রকাশ করবো সেইটাই হচ্ছে সমস্ত পদ, আর সমস্ত পদকে যখন ভাগ ভেঙে আমরা বাক্য করবো তখন সেটা হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্যের প্রত্যেকটি পদকে বলা হয় সমসমান পদ। এই সমসমান পদগুলোর প্রথম পদটাকে বলা হয় পূর্ণ পদ এবং শেষের পদটাকে বলা হয় পরপদ। আমরা এখন সমাসের প্রকারভেদে চলে যাব। এখানে চালা হচ্ছে পূর্ণ পদ, চতুর হচ্ছে পরপদ বা উত্তর পদ।
তালাক হচ্ছে বিশেষণ পদ, চতুর হচ্ছে বিশেষণ পদ। তাহলে দেখলাম যে আমরা একই জাতীয় শব্দ একই জাতীয় পদ ব্যবহৃত হচ্ছে এবং সমস্ত পদে উভয় পদের প্রাধান্য রয়েছে, উভয় পদই প্রাধান্য পেয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সমাসে সমস্ত পদ জোড়া শব্দ থাকবে এবং পূর্ব পদ পর পদ উভয় পদের প্রাধান্য থাকবে এবং প্রতীয়মান হবে, সেই সমাসকেই দ্বন্দ্ব সমাস বলা হয়। তাহলে দ্বন্দ্ব সমাস থেকে বৈশিষ্ট্য পেলাম, এক হচ্ছে সমস্ত পদ হবে জোড়া শব্দ, জোড়া শব্দ। দুই নম্বর হচ্ছে উভয় পদে একই জাতীয় পদের উভয় শব্দের একই জাতীয় পদের ব্যবহার, এবং যখন আমরা এর বের পক্ষ করব দুই পদের মাঝখানে ও এবং এই অপদগুলোই ব্যবহার করব। এখন আমরা চলে যাই দ্বন্দ্ব সমাসের প্রকারে। তাহলে দায়
সাপ নেও না, সাপ ও নেও। এখানে দেখো সাপের সাথে নেওয়ার অর্থ বেজি তিনটাতে শত্রু সম্পর্ক সবসময় বিরাজমান থাকে, তেমনি দ্বারের সাথে তোমরা একটা শত্রু সম্পর্ক সম্পর্ক থাকে। এই জন্য একটু হচ্ছে বিরোধার্থ দ্বন্দ্ব সমাস। এরপরে আমরা আসি 4 নম্বর সমর্থক দ্বন্দ্ব। যখন বাংলা ভাষায় অনেক শব্দ আছে এরকম যেগুলোর একাধিক মানে একই শব্দের অনেকগুলো নাম, একই শব্দের অনেকগুলো নাম, এটাকে আমরা সমর্থক শব্দ বলি। যেমন সঙ্গী সাথী, সঙ্গী সাথী, এটা আমরা ব্যবহার করব সঙ্গী ও সাথী। হাট বাজার এগুলো কি সবগুলোই সঙ্গী মানেও যা, সাথী মানেও তাই, ধন অর্থ যা, দৌলত অর্থ তাই, জন অর্থ যা, মানব অর্থ তাই। তাহলে এগুলো সবগুলোই একই জিনিস শব্দ প্রকাশ করছে। তাহলে এগুলো হচ্ছে তোমার সমর্থক দ্বন্দ্ব সমাস। এরপরে আমরা যাই 5 নম্বরে হাতে কলমে, কাগজে কলমে, এরকম
এরপরে আছে বহুপদী দ্বন্দ্ব। সকলকে মানে শুভ শুভকামনা জানিয়ে আজকে আমি আমার ক্লাস শেষ করছি।